দেশের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরিমণির সাথে ঘটা ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ অঙ্গনের তারকারা সরব হয়েছেন। কারণ এটা শুধু পরির একার অপমান বা অস্তিত্বের সংকটই নয়, গোটা ইন্ডাস্ট্রির অস্তিত্বের সংকট। যার যার জায়গা থেকে এসব তারকারা পরির পাশে দাঁড়িয়েছেন, সোচ্চার হয়েছেন, জানিয়েছেন প্রতিবাদ, চেয়েছেন সঠিক বিচার। অভিনেত্রী জয়া আহসান তার প্রতিবাদ জানান এভাবে। পরিমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয় জগতের একজন সদস্য হিসেবে। কোনো মানুষ কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোথেকে আসে? যে চলচ্চিত্র শিল্পকে রক্তে ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি তা এতই নাজুক, এতই খেলো? এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই, আমরা দেখতে চাই এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে, দেখতে চাই কোনো মেয়ে, তা সে যেই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে। পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, শুধু পরিমণি নয়, যে কেউই এই ঘটনার শিকার হলে তাদের পাশে সবসময় থাকব। ঘটনার তীব্র নিন্দা জানাই, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি, যাতে এরকম ঘটনা পরবর্তীতে আর যেন কখনো না ঘটে। জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এক ভিডিও বার্তায় তার প্রতিবাদ জানান এভাবে। পরিমণির প্রতি যে অবমাননাকর আচরণ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই। সম্প্রতি সময়ে দেখছি যে আসলে টাকার গরমের কাছে ল অ্যান্ড অর্ডার গলে গলে যাচ্ছে। তো আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি, যদি আইন শৃঙ্খলা ঠিক না করি তাহলে পুরো জাতি একদম তলিয়ে যাবে, আমি শিওর। আমি এর সঠিক বিচার চাই। অভিনেতা রওনক হাসানের প্রতিক্রিয়াটা এরকম, সে যেই হোক, কোনো নারীর প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না, আমরা পুরো ঘটনা জানতে চাই, দোষী ব্যক্তি আইনের আওতায় এসেছে, তার বিচার হচ্ছে, তা দেখতে চাই। নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, পরিমণির সাথে আমার জীবনেও দেখা হয় নাই, কথা হয় নাই, কাজ তো হয় নাই, তবুও সে আমার কলিগ। যে কোনো দুঃসময়ে আমি আমার কলিগের পাশে থাকাটাই স্বাভাবিক, সুতরাং আমি আছি তোমার পাশে, দেখা যাক আসল সত্যটা কি, এখন আইনের হাত কতটা শক্তিশালী। অভিনেত্রী নওশাবা প্রতিবাদ জানিয়ে বলেন, আমি একজন মানুষ, আরেকজন মানুষের পাশে দাঁড়াব, একজন নারী আরেকজন নারীর পাশে দাঁড়াব, একজন শিল্পী আমার সহকর্মীর পাশে দাঁড়াব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। যতক্ষণ সত্যতা আছে আমরা সংবেদনশীল মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব, সুষ্ঠু বিচারের আহ্বান করব, এটাই সঠিক, এটাই ন্যায়। পরির সমব্যথী হয়ে অভিনেত্রী আশনা হক ভাবনা লিখেছেন, পরির এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে, একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে, সম্মান একটা পিঁপড়ারও আছে। পরিমণি একজন নায়িকা, হ্যাঁ বাংলা সিনেমার নায়িকা, তো তার সাথে যা খুশি তাই করা যাবে? এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি। একজন নারী, সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নেই। পরি, তুমি ভাঙবে না প্লিজ। অভিনেতা সাজু খাদেম এই ঘটনায় আক্ষেপ করে লিখেছেন, মেয়েদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল একজন ধর্ষককেও গর্ভে ধারণ করতে হয়। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।